হ্যালো এভরিওয়ান আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা ইজি নেলাট যেটা কিনা তোমরা খুব ইজিলি করতে পারবে তো তার জন্য এখানে আমি ডিফারেন্ট কালার বার করে নিয়েছি তারপর এখানে একটা লাইনার ব্রাশ নিয়েছি একটু মোটা ব্রাশ নিয়েছি সেই ব্রাশের সাহায্যে একটা একটা করে কালার আমি অ্যাপ্লাই করছি স্লাইডলিভাবে আমি রকম কালার ড্রাই করছি না একটা করে কালার অ্যাপ্লাই করছি টিস্যু দিয়ে খুব ভালোভাবে আমি ব্রাশটাকে মুছছি কারণ আমি যদি ব্রাশটাকে খুব ভালোভাবে ক্লিন না করি তাহলে অনেক বেশি ব্ল্যান্ডার হয়ে যাবে কালারগুলো একটার পর একটা তো সে কারণে এই ক্ষেত্রে তোমাদের ব্রাশটা খুব ভালোভাবে ক্লিন রাখতে হবে তাহলে তোমাদের মানে আর্টের ফিনিশিংটা অনেকটা বেটার আসবে তো আমি এখানে অনেকগুলো কালারই ইউজ করেছি মাঝে একটা সিমারিও ইউজ করলাম তোমরা দেখতে পেলে আমি আমার মতন কালারগুলো ইউজ করেছি তোমরা তোমাদের মতন কাস্টমাইজ করে নিতে পারো তারপরে প্রতিটা কালার লাগানোর পরে একদম স্লাইডলি লাগিয়েছি আর একটু ফাস্টলি লাগাতে হবে তাহলে অনেক বেটার হবে নইলে একটার পর একটা অনেক তাড়াতাড়ি অ্যাটাচ হয়ে যাবে এরপরে আমি একটা ছোট লাইনার ব্রাশ নেব সেই ব্রাশ দিয়ে একটা সাইড থেকে এক দিকের কর্নার থেকে আরেক দিকের কর্নারে খুব ভালোভাবে আমি টেনে দেব। ব্রাশটা আমি কোনোভাবে মুজবো না যে ব্রাশটা আমি অ্যাপ্লাই করছি সেই ব্রাশ দিয়েই আমি টানতে থাকবো দেন তোমরা এরকম একটা ফিনিশিং পাবে এই আর্টটা অনেক রকমভাবেই হয় আমি একটু ইজিলি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তোমাদের মতন করতে পারো তারপরে আমরা সেটাকে টপ কোড দিয়ে একদম লক করে দেবো আমি এখানে ইমিজেলের ইউজ করেছি তোমরা তোমাদের মতন ব্র্যান্ডে ইউজ করতে পারো তোমাদের কেমন লাগলো এই আর্টটা অবশ্যই কিন্তু কমেন্ট করো